নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো নলেন গুড়ের পাটিসাপটা। যে পাটিসাপটাটা আমি বানিয়েছি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে, সঠিক পরিমাণে যদি আমরা ব্যবহার করি তাহলে পাটিসাপটাটাও খুব সুন্দর হবে এবং ভেঙেও যাবে না। খুব সহজ একটা রেসিপি, চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি পাটিসাপটার পুর বানিয়ে নেব, সেজন্য আমি 250 গ্রাম দুধ দিয়েছি। আমুলের ফুল ফ্যাট দুধ দেওয়ার পর দুধটা একটু গরম হয়েছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়া মাত্র দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এই সময় আমরা দিয়ে দিলাম বাজার থেকে কিনে আনা মাখা সন্দেশ। আমি মাখা সন্দেশ ব্যবহার করেছি। আপনারা পুরো দুধটাকে মেরে ক্ষীর বানিয়ে পাটিসাপটার পুর বানাতে পারেন। এরপরে আমি একটা ছোট বাটি মেপে মোটামুটি 3 টেবিল চামচ নলেন গুড় দিয়ে দিলাম। নলেন গুড়টা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দেবেন। নলেন গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বাতাসা। আপনারা চিনি ব্যবহার করতে পারেন, আমি বাতাসা ব্যবহার করেছি। এটা যে যেমন মিষ্টি খাবেন তেমনই ব্যবহার করবেন। দুধটা কিন্তু পুরো ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং এটাকে ঠান্ডা করতে দেব। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কেনা চালের গুঁড়ো 1 কাপ, সাথে 1/2 কাপ ময়দা আর 1/4 কাপ সুজি, আর স্বাদ মতো নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি যে কাপ মেপে চালের গুঁড়ো ময়দা নিয়েছি সেই কাপেরই 1/2 কাপ মতো গুড়। আমি নলেন গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে পাটা দিয়েও ব্যবহার করতে পারেন। এরপরে আমি জল দিচ্ছি, জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়ো সুজি আর ময়দার মিশ্রণটা বানাচ্ছি। আমার এখানে প্রায় 1.5 কাপ মতো জল লেগেছে। যে কাপটা মেপে আমি সুজি চালের গুঁড়ো নিয়েছি সেই কাপেরই 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি, আর 1/2 কাপ তো নলেন গুড় আছে। মোটামুটি আমি এই ব্যাটারটা বানানোর জন্য 2 কাপ মতো লিকুইড ব্যবহার করেছি। ব্যাটারটা আমি 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পর দেখুন থিকনেসটা এরকমই হবে। এরপর আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প সামান্য তেল ব্রাশ করে নেব। পাটিসাপটা বানানোর সময় অবশ্যই কিন্তু প্যানে অল্প করে তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে নিলে পরে পাটিসাপটা খুব সহজে উঠে আসবে। আর পাটিসাপটা বানানোর সময় অবশ্যই গ্যাসটা সবসময় লোতে রাখবেন। এরপরে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ওপর। তারপরে আমি খুন্তি দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে একটা গোল গোলা রুটি বানিয়ে নিচ্ছি। 2 মিনিট গোলা রুটিটা একটু শুকনো মতো হয়ে যাওয়ার পর আমি বানিয়ে রাখা পুর দিয়ে দিচ্ছি, নলেন গুড় আর দুধ আর ক্ষীরের পুরটা একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে প্রত্যেক গালে কিন্তু পড়বে পুর। এরপরে আস্তে আস্তে হালকা হাতে এটাকে ভাঁজ করে নেব। দেখুন আমার একটা পাটিসাপটা কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। এরপরে আমি এই পাটিসাপটাটা ফ্রাই প্যানের এক ধারে রেখে আর একটাও বানিয়ে নেব। আর পাটিসাপটা বানানোর সময় প্রত্যেক বাড়ি কিন্তু ফ্রাই প্যানে তেল দেবেন। আর পাটিসাপটাগুলো যখন আপনারা বানাবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো করে দেবেন, তাহলে পাটিসাপটাগুলো খুব ভালো মতো তৈরি করা যাবে আর পুড়েও যাবে না। ঠিক একইভাবে আমি কয়েকটা পাটিসাপটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমি পাটিসাপটাগুলো ফ্রাই প্যানের ওই পাশে রেখে দিয়েছি যাতে হালকা গরমে পাটিসাপটাগুলো শক্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি আর একটা গোলা রুটি বানিয়ে নিয়েছি, নেওয়ার পরে পুর দিয়ে দেব।
কুটটা দিয়ে এবারে আমি পাটিসাপটাটা মুড়ে নিচ্ছি। এই পাটিসাপটাগুলো খুব বেশি ভাজবেন না, এগুলো কিন্তু ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে, খুব বেশি ভাজলে আবার ভেঙেও যেতে পারে কিন্তু। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে তুলে নিচ্ছি। ব্যাস আমার পাটিসাপটাগুলো বানানো হয়ে গেছে, আমি ওপরে নলেন গুড় দিয়ে পাটিসাপটাগুলোকে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার নিত্য নতুন রেসিপিটা আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরে আরেকটা রেসিপিতে আপনাদের সাথে কথা হবে।